সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের একটা নিবিড় সম্পর্ক থাকে। এই সম্পর্কে কালে যে তথাকথিত আন্দোলনের নাম করে যে কিছু সহিংসতা ঘটলো, যেটা আমাদের কোমলমতি ছাত্রদের যে একটা নিরাপদ সড়কের আন্দোলন ছিল, দাবি ছিল, এই আন্দোলনটাকে সহিংসতার রূপ দিয়েছে বিএনপি জামাত তাদের অশুভ তৎপরতা, অশুভ চক্রান্তের মাধ্যমে। এবং এই সহিংসতার রূপ দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে তারা আওয়ামী লীগ অফিসে হামলা করার জন্য ওখানে ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে ছাত্র উস্কে দিয়েছিল। আবার একইভাবে তারা সাংবাদিকদের উপরেও হামলা করেছে। আমরা চাই এই সাংবাদিক উপরে যারা হামলাকারী তাদের দ্রুত আইনের আওতায় বিচার করা হোক। আমরা চাই আওয়ামী লীগ অফিসে এই যে হামলা করার উদ্দেশ্যে যারা করে হামলা অংশ নিয়েছিল, এই সমস্ত যারা হামলাকারী তাদেরকেও আইনের আওতায় বিচার করা হোক। আমরা এটাও চাই এই ছাত্রদের উস্কে দিয়ে এই হামলা করার জন্য যারা প্রহোক করেছিল, মিথ্যাচার করে, প্রোপাগান্ডা করে, যাদের এই অশ্লীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, এদেরকেও আইনের আওতায় বিচার করা হোক। Thank you.